আসসালামু আলাইকুম। পিটি টেস্টে সবচেয়ে চ্যালেঞ্জিং টাস্কগুলোর একটি হচ্ছে ফেল ইন দি ব্ল্যাঙ্কস রিডিং এবং ফেল ইন দি ব্ল্যাঙ্কস রিডিং অ্যান্ড রাইটিং। এই দুটো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কোয়েশ্চেনগুলো স্টুডেন্ট থেকে পাই তার একটা হচ্ছে কোন ধরনের টেকনিক ফলো করলে আমি 100% অ্যাকুরেটলি সবগুলো অ্যান্সার করতে পারবো, নাম্বার টু হচ্ছে কী ধরনের গ্রামাটিক্যাল নলেজ আমার প্রয়োজন। প্রথম কোয়েশ্চেনের উত্তর হচ্ছে 100% অ্যাকুরেট কখনই হওয়ার প্রয়োজন নেই, পিটিতে 90 পাওয়ার জন্য 100% অ্যাকুরেট হতে হয় না। নাম্বার টু কোয়েশ্চেনের উত্তর হচ্ছে শুধু গ্রামাটিক্যাল নলেজ দিয়ে উই ক্যান নট গেট ইট রাইট অল দ্য টাইম। ইন অর্ডার টু গেট দ্য ম্যাক্সিমাম স্কোর আউট অফ আওয়ার পিটি ফেল ইন দি ব্ল্যাঙ্কস, উই নিড টু হ্যাভ দ্য কম্বিনেশন অফ গ্রামাটিক্যাল নলেজ, কম্বিনেশন অফ কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ অফ কলোকেশন। সো আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি, ফার্স্ট লাইনটা পড়ি, টুডে উই ড্যাশ অ্যাসোপস ফ্যাবলস উইথ চাইল্ডহুড। আমাদের এই সেন্টেন্সটাতে সব কিছুই আছে কিন্তু কোনো অ্যাকশন ওয়ার্ড নেই। অ্যাকশন ওয়ার্ড না থাকার মানে হচ্ছে কোনো ভার্ব নেই, কিন্তু আমাদের সবাই এতটুকু আমরা জানি যে অ্যাকশন ওয়ার্ড ছাড়া বা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই কমপ্লিট হয় না। সো আমরা আমাদের অপশনগুলোর মধ্যে যদি যাই, আমাদের আছে রিলেট, ট্রান্সলেশনস, স্টোরিজ, ব্লেমড, রেসপন্সিবল, অ্যাসোসিয়েট, ডেসপাইট, দ্য। এগুলোর মধ্যে অ্যাকশন ওয়ার্ড বা ভার্ব আছে তিনটা, রিলেট, ব্লেমড আর অ্যাসোসিয়েট। তার মানে হচ্ছে আমার কোয়েশ্চেনের আমার ব্ল্যাঙ্কের জন্য এই তিনটা ওয়ার্ডকেই আমার কনসিডার করতে হবে। তার মধ্যে আমি যদি দেখি যে আমার সেন্টেন্সটা শুরু হচ্ছে কিভাবে, এটা শুরু হচ্ছে টুডে দিয়ে, তার মানে উই আর লুকিং অ্যাট সামথিং দ্যাট ইজ ইন প্রেজেন্ট টেন্স। আর আমার যে তিনটা অপশন আমি কনসিডার করছি, রিলেট, ব্লেমড, অ্যাসোসিয়েট, তার মধ্যে ব্লেমড যেহেতু পাস্ট টেন্স, সো দ্যাট ইজ সামথিং আই উইল নট কনসিডার। সো আমার অ্যান্সার হবে আইদার রিলেট অথবা অ্যাসোসিয়েট। এখন সেন্টেন্সে কী ধরনের ওয়ার্ডগুলো আছে তার উপর বেস করে আমাকে চুজ করতে হবে। আমি যদি দেখি টুডে উই ড্যাশ অ্যাসোপস ফ্যাবলস উইথ, যেহেতু এখানে উইথ আছে তার মানে আমার অ্যান্সার হবে অ্যাসোসিয়েট নট রিলেট, কেননা রিলেট ব্যবহার করার জন্য আই নিড টু আফটার রিলেট, আমার তো টু নেই, আমার আছে উইথ, আমার অ্যান্সার হবে অ্যাসোসিয়েট। সো এইভাবেই গ্রামার এবং কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংকে ব্যবহার করে উই ক্যান গেট টু আওয়ার অ্যান্সার রাইটলি মোস্ট অফ দ্য টাইম। দেখুন, আমি যদি এখানে গ্রামার ব্যবহার না করতাম তাহলে আমার অ্যান্সারের পসিবিলিটি ছিল 1 out of 8, দ্যাট মিন্স অনলি 12.5%, রাইট? আমি গ্রামার ইউজ করে 1 out of 3 নিয়ে এসেছি, দ্যাট ইজ 33%, আবার গ্রামার ইউজ করে আই ব্রট ইট ডাউন টু 1 out of 2, দ্যাট ইজ 50%, অ্যান্ড ফ্রম দেয়ার ইট ওয়াজ অ্যান ইজি পিক বাই নোয়িং দ্য মেকানিজম অফ দ্য ল্যাঙ্গুয়েজ অর কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। আশা করি ছোট এক্সপ্লেনেশনটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি পিটি ফিল ইন দি ব্ল্যাঙ্কসের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং চান তাহলে ইউটিউবে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।